আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীদের সাথে এ কেমন বিশ্বাসঘাতকতা, সৌদি গমনের ছু কর্মীদের পাসপোর্ট জমা নেয়নি সৌদি দূতাবাস। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। আপনারা যারা সৌদি আরবে ভিসা নিয়ে কাজ করছেন অথবা ভিসা ইস্যুর অপেক্ষায় আছেন, আপনারা হয়তো অনেকেই আমার কথাগুলোর সাথে মিল পাবেন যে এজেন্সি বারবার বলছে যে অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা নিচ্ছে না। আসলে ঘটনাটা কী? ঘটনাটা হচ্ছে আমাদের যে রিক্রুটিং এজেন্সিগুলো আছে সেই রিক্রুটিং এজেন্সির ধর্মঘট হচ্ছিল ঢাকা সৌদি অ্যাম্বাসির বিরুদ্ধে। সৌদি অ্যাম্বাসি একটা অযাচিত নিয়ম রিক্রুটিং এজেন্সির উপর চাপিয়ে দিয়েছিল। পরবর্তীতে রিক্রুটিং এজেন্সিদের চাপের মুখে পড়ে ঢাকা সৌদি অ্যাম্বাসি পুনরায় বই জমানো শুরু করে, কিন্তু আশ্বাস দেওয়ার পরেও সৌদি গমনেচ্ছুক কর্মীদের পাসপোর্ট দূতাবাস জমা নেয়নি। সৌদি আরব যেতে ইচ্ছুক কর্মীদের আশ্বাস দিয়েও পাসপোর্ট জমা নেয়নি দেশে ঢাকায় সৌদি দূতাবাস। সোমবার রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিরা দিনভর অপেক্ষা করেও পাসপোর্ট জমা দিতে পারেনি। মঙ্গলবার থেকে তারা জমা নেওয়ার আশ্বাস দিয়েছিল, তবে সেটা কার্যকর হয়নি। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বায়রার সভাপতি মোহাম্মদ আব্দুল বাশার এই তথ্য জানিয়েছেন। আবুল বাশার বলেন, কী কারণে পাসপোর্ট জমা নেওয়া হয়নি তা স্পষ্ট না, হয়তো যোগাযোগ ঘাটতি বা অন্য কোনো কারণ থাকতে পারে, তবে নিয়মিত পাসপোর্ট সামনের দিনগুলোতে নেওয়া হবে এমনটা রাষ্ট্রদূত নিশ্চিত করেছেন। যারা গতকালকে বা আজকে জমা দিতে পারেননি তারা পরবর্তী শিডিউলে জমা দিতে পারবেন, অন্যরা অন্যান্য নিয়মিত শিডিউল করে তারপরে জমা দিতে হবে। এর আগে 12 অক্টোবর সাপলা গ্লোবাল সার্ভিস নামে প্রতিষ্ঠানের চিঠিতে বাইরাকে জানানো হয়, ঢাকা সৌদি দূতাবাসে প্রবাসী কর্মীদের ভিসার আবেদন আর সরাসরি অ্যাম্বাসিতে নেওয়া হবে না। দূতাবাস সাপ্লা সেন্টারকে ওয়ান স্টপ ভিসা সার্ভিস সেন্টার হিসেবে নিয়োগ করেছিল। তবে 15 অক্টোবর সংবাদ সম্মেলনে বাইরা রিক্রুটিং এজেন্সিরা জানায় সাপ্লা সেন্টারে তারা পাসপোর্ট জমা দিবে না। এর একদিন পর সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুলাইহান দূতাবাসের কর্মকর্তাদের সাথে বৈঠক করে বাইরা সভাপতি আবুল বাশার, মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা ওই বৈঠক থেকে তারা সিদ্ধান্ত নেয় যে পাসপোর্ট পুনরায় আবারও ঢাকা সৌদি অ্যাম্বাসিতে জমা নেওয়া হবে। কিন্তু রিক্রুটিং এজেন্সির একাধিক প্রতিনিধি জানিয়েছেন যে তারা সকাল 8:30 থেকে গুলশানে সৌদি দূতাবাসে পাসপোর্ট জমা দিতে গিয়েও দিনভর অপেক্ষা করার পরেও অ্যাম্বাসি তারা পাসপোর্ট জমা নেয়নি। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আজকে এই ঘটনাটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে। অনেক প্রবাসীরা তারা আশঙ্কা প্রকাশ করছে যে সামনের দিনগুলোতে সৌদি দূতাবাস তারা ভিসা জমা দেওয়া বা ভিসা ইস্যু করা অনেকটা কমে দিতে পারে, আর এতে করে সৌদি আরবের শ্রম বাজারে অনেক অনেক ক্ষতি হয়ে যাবে। আপনারা যারা সৌদি আরব থেকে ভিডিওটি দেখছেন, আপনার পরিবারের সদস্য অথবা বন্ধুবান্ধব অনেকেই হয়তো ভিসা ইস্যু করার জন্য অপেক্ষায় আছে, তারাও কিন্তু এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দিন শেষে আমাদের সৌদি আরবের প্রত্যেক প্রবাসী সৌদি অ্যাম্বাসির এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর এটা এক প্রকার আমাদের প্রবাসীদের সাথে বিশ্বাসঘাতকতা বলেই আমরা মনে করছি। আশা করব রাষ্ট্রদূত অতি দ্রুত এই সমস্যাগুলো সমাধান করবে। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো দেখেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।